বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী এর উদ্বোধন করেন। প্রথম দিনে ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। জেলার 10টি উপজেলা ও নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই খেলায় অংশ নেয়। কুড়িগ্রামেও জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কেন্দ্রীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। এতে জেলার 9টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।